আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্সরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ আমি আপনাদেরকে পটল তরকারি রান্না করে দেখাবো দ্বিগুণ স্বাদে। কম বেশি বাঙালিদের পটল সবারই ভালো লেগে থাকে। পটল তরকারিটা কিন্তু নানাভাবে রান্না করা যায়। আজ আমি আপনাদেরকে ছোট চিংড়ি মাছ দিয়ে কিভাবে পটল তরকারিটা দ্বিগুণ স্বাদে টেস্টিভাবে রান্না করা যায় সে রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলুন বিসমিল্লাহির রহমানির রহিম বলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি পটলগুলোকে এভাবে ছুলে দুই ভাগ করে নিয়েছি। একটা পটলকে আর আলুগুলো এরকম করে টুকরো করে নিয়েছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো অল্প মরিচের গুঁড়ো দিয়ে এগুলোকে মেখে তেলটার মধ্যে ভেজে নিই। পটলগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি। পটলগুলো আমি হালকা করে ভেজে নেব। পটলগুলো আমার হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পটলগুলো তুলে নিচ্ছি। আলুগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি, হালকাভাবে ভাজা দিয়েছি। প্রথমে আমি একটা কড়াই চুলাতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি বেঁচে থাকা পটলের ভাজার তেলটা আমি পাতিলার মধ্যে দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কুচিগুলো দিয়ে হালকাভাবে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে ধুয়ে রাখা ছোট ছোট ইচা মাছ দিয়ে দিলাম। ইচা মাছগুলো আমি পেঁয়াজটার সাথে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটার সাথে মিশিয়ে ইচা মাছগুলো আমি হালকা একটু ভেজে নেব। এই দু তিন মিনিটের মতো আমি ইচা মাছগুলো ভেজে নেব। এখন আমি সবগুলো মশলা ভালো মতো মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর মশলাগুলো আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা পটল আর আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি এগুলো ভালো মতো কষিয়ে নেব। এগুলো আমি মশলার সাথে ভালো মতো মিশিয়ে অল্প একটু প্রায় 3-4 চামচের মতো পানি দিয়ে আমি পটল আর আলুগুলো মশলার সাথে ভালো মতো কষিয়ে নিচ্ছি। পটল আর আলুগুলো আমার প্রায় কষানো হয়ে গিয়েছে, প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। 1 থেকে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে আমি পটলগুলোকে সিদ্ধ করে নেব। 1.5 কাপের মতো পানি দিয়ে আমি পটলটা সিদ্ধ করে নেব। যখন পটলে বলক চলে আসবে তখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে তরকারিটা রান্না করে নেব। তরকারিতে বলক চলে এসেছে, এখন আমি চুলার আঁচটা কমিয়ে এগুলো সিদ্ধ করে নেব। তরকারিটা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন তরকারিটা আমার হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিলাম। যদি আপনাদের আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তরকারিটা আমি পরিবেশন করলাম। এই যে দেখুন তরকারিটার কালারটা কত সুন্দর এসেছে।
অবশ্যই আপনারা আমার রেসিপিটা ফলো করে বাড়িতে ট্রাই করবেন। এই তরকারিটা খেতে খুবই মজাদার। আর এভাবে যদি আপনারা বাড়িতে ট্রাই করেন, এতে পটলের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। যদি আপনাদের আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন। সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।